একজন দার্শনিক মানুষ রণেশ দাশগুপ্তের স্মরণে এই প্রতিযোগিতা তার আয়োজন করে থাকি। স্কুল থেকে লালগরুটা আর পোস্ট মাস্টার এই দুইটা গল্প দিচ্ছে, এখান থেকে কুইজ প্রতিযোগিতা হয়েছে। আমার অনেক ভালো লাগছে, এরকম আগে হয়নি, তাই জন্য আমি অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগছে। এই ধরনের কুইজ পেজে আমি প্রথমবার অংশগ্রহণ করছি, আমার বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের কি বলা যায়, একটা এক্সাইটেড লাগছে খুবই। এই গল্প দুটো সম্বন্ধে আমি আগে জানতাম না, এই প্রতিযোগিতার কারণে আমার নতুন করে দুইটা বলা যায় গল্প পড়া হলো, অনেক ভালো লাগলো, আমি অনেক কিছু জানতে পারলাম। এরকম অনুষ্ঠান প্রতি বছর হোক, কারণ এটা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং এখানে যে গল্প দুটো দিয়েছিল তা আমরা আগে জানতাম না, এবং গল্প দুটো অত্যন্ত ভালো এবং শিক্ষণীয়। আমি আশা করি যে এরকম প্রতিযোগিতা পরবর্তীতেও হবে, আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো। প্রতিযোগিতার অসিলেও যদি পাঠ্যবইয়ের বাইরে কেউ একটু পড়াশোনা করে, কোনো গল্প হোক কিংবা কোনো প্রবন্ধ হোক, সেটা অবশ্যই শুধু যে তাদের জন্য না, আজকে এখানে যারা পার্টিসিপেট করলো কিংবা ভবিষ্যতে যারা করবে, এই পার্টিসিপেট করার মাধ্যমে তারা একটু হলেও উৎসাহ পাবে, অন্তত পক্ষে পাঠ্যবইয়ের বইয়ের বাইরেও কিছু পড়া উচিত। তো সেদিক থেকে উদ্দেশ্যের এই আয়োজনটাকে আমি সাধুবাদ জানাই, অত্যন্ত একটি ভালো একটি আয়োজন হয়েছে এবং আমি যেহেতু নিজে অংশগ্রহণ করলাম, দিতে আসলে ভালো লেগেছে। বাংলাদেশ অভিজিৎ শিল্পী গোষ্ঠী গোটা দেশেই এই শিশুদের উৎকর্ষতা সাধনের জন্য এই ধরনের আয়োজন করেছে। এটা আমরা 2019 সাল থেকে উদীচির প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন দার্শনিক মানুষ রণেশ দাশগুপ্তের স্মরণে এই প্রতিযোগিতা তার আয়োজন করে থাকি, রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা। আমরা মনে করি যে শিশুদের পাঠ্যবইয়ের বাইরে কিছু সাহিত্য বিজ্ঞান সব বিষয়ে আলাদা করে উৎসাহ থাকে, সেটা জানানোর কোনো ব্যবস্থা আসলে আমাদের পাঠ্যক্রমগুলোর মধ্যে নেই। আমরা মনে করি যে আমাদের বাংলা সাহিত্য উচ্চ মার্গীয় যে সাহিত্য সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আমাদের শিশুদের মননের উৎকর্ষতা সাধনের জন্যই এই প্রতিযোগিতা গোটা দেশে আয়োজন হয়। আমরা প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা গ্রুপ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী আর একটা গ্রুপ, নবম দশম একটা গ্রুপ, একাদশ দ্বাদশ একটা গ্রুপ এবং তার উপরে যারা আছে সবার জন্য একটা গ্রুপ। এই পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে গোটা দেশের সবগুলো জেলায় এবং বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জেলা সংসদ হিসেবে বিবেচিত হয়, সেখানেও এই প্রতিযোগিতার আয়োজন করেছি। এক ঘন্টার প্রতিযোগিতা হচ্ছে, তারা শিশুরা তাদের পাঠের পরে যা অভিজ্ঞতা সেটা এখানে লিখবে, তার ফলাফলের ভিত্তিতে আমরা 15ই জানুয়ারি জেলা পর্যায়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে পুরস্কৃত করব এবং এখানে যারা প্রথম হবে তাদের উত্তরপত্র চলে যাবে ঢাকায়, গোটা দেশের ভিতরে তাদেরকে বিবেচনা করা হবে এবং সেখানেও প্রথম দ্বিতীয় তৃতীয় কে পুরস্কৃত করা হবে প্রত্যেক বিভাগে। আপনারা সবাই জানেন যে এখন শিশুরা অতিমাত্রায় মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে, তাদের দিক থেকে একটু পাঠের ব্যবস্থা করা, একটু তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে পাঠ্যবইয়ের মধ্যে সংযুক্ত করার প্রচেষ্টা থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং গোটা দেশে যাতে এটি হয় সেই প্রচেষ্টা অব্যাহত আছে। গাইবান্ধা জেলায় উদীচি যে আয়োজনটা করেছে বাচ্চাদের জন্য, আমাদের খুবই ভালো লেগেছে যে এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে, তাহলে বাচ্চারা অনেক পড়ার প্রতি আগ্রহী হবে এবং প্রতিযোগিতা করবে। উদীচিকে অনেক ধন্যবাদ যে আমরা চাই যে সবসময় এরকম আয়োজন থাকে।